আমরা আজকে আমাদের অষ্টম শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ 2024-এর আমরা যে সমস্যাগুলো সমাধান করছি তার আয়ের কথা। আজকে আমরা 240-241 পৃষ্ঠার সমাধান আমাদের 240 পৃষ্ঠার আমরা যে 9 নম্বরটি আমাদের আমরা এখান থেকে আমরা শুরু করব সমাধান। তো আমাদের এখানে লেখা আছে সজল তার দাদুর সঙ্গে প্রতিদিন পার্শ্ববর্তী একটি পার্কে প্রাতঃ ভ্রমণে যায়। সে মনে মনে ঠিক করেছে আজ যতজন প্রাতঃ ভ্রমণে এসেছে তাদের বয়স অনুযায়ী তথ্য সংগ্রহ করবে। এখানে আমরা একটা পিকচার ছবি দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে যে সজল নামের এই ছেলেটি সে প্রতিদিন তার দাদুর সঙ্গে প্রাতঃ ভ্রমণে যায় অর্থাৎ মর্নিং ওয়াক করে। সে তো সে মনে মনে ঠিক করেছে যে যতজন না প্রাতঃ ভ্রমণ করে মানে সে তার একটা চক তৈরি করবে তথ্য সংগ্রহ করবে। আমরা 241 পৃষ্ঠায় গিয়ে বলছে সজলের সংগ্রহ করা উপাত্তের চকটি হলো এখানে বয়স যেটা বছরে দেওয়া এটা লেখা হয়েছে আর গণসংখ্যা দেওয়া আছে। আমাদের এখানে টোটাল 6টি প্রশ্ন সমাধান করতে হবে। এর মধ্যে ক নাম্বার হচ্ছে প্রত্যক্ষ সংযুক্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করা। এরকম আমাদের 6টি আমাদের করতে হবে। আমরা ধারাবাহিকভাবে করব। আমরা প্রথমে ক নাম্বার করি। তো আমাদের ক নাম্বারে আমাদের যেহেতু ক নাম্বার বলছে প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো। তো গাণিতিক গড় নির্ণয় করতে হলে আমাদের যে চকটি আমাদের দরকার হবে সেটা হচ্ছে আমরা গাণিতিক গড়ের নির্ণয় করার জন্য আমরা যে চকটি আনবো প্রথমে প্রথম কলামে লিখবো বয়স, তারপরে লিখবো আমরা গণসংখ্যা যেটা এফ আই, শ্রেণী বর্ধমান এক্স আই, এখানে আমরা লিখবো এফ আই এক্স আই, পরবর্তী ধাপে লিখবো আমরা ধাপ বিচ্ছুতি। ইউ এর সমান হচ্ছে যেটা আমরা লিখি যে এক্স আই মাইনাস ইউ এ, পরেরটা হচ্ছে আমাদের তাহলে আমরা আমাদের যে সারণীটা আঁকবো আমরা সারণীটার মধ্যে আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা প্রথম কলামে আমাদের বয়স লিখবো, তারপর হলো গণসংখ্যা শ্রেণী মধ্যমান, এখানে গণসংখ্যা শ্রেণী মধ্যমানের গুণ করে অর্থাৎ এফ আই এক্স আই, তারপর দাব বিচ্ছেদি। আমরা এগুলো প্রত্যেকটা অঙ্কের মধ্যে বেশির অঙ্কে আমাদের এই কলামগুলোই লাগে, আমরা এটা ভালো করে শিখে রাখবো। শেষে আমরা লিখবো এফ আই ইউ আই। তারপরে প্রথমে যেটা দেওয়া 41 to 45, পরেরটা হলো 46 to 50,
51 to 50 by 56 to 60 61 to 65. আমাদের প্রথমটা জনসংখ্যা দেওয়া আছে 12, পরেরটা দেওয়া আছে 15 25 18 10. এখন এখানে সেলি হতে 41 45, অর্থাৎ আমরা যদি দুটো যোগ করি, দুই দিয়ে ভাগ করি, তাহলে আমাদের হয় 4 × 3 = 43. এভাবে আমরা শ্রেণী বর্তমান আমরা যে পার করব, এটা আমরা এর আগের অঙ্কে আমরা দেখেছি, প্রথম রাশি এবং শেষ রাশি আমরা এটা যোগ করে দুই দিয়ে ভাগ করবো আমরা। এখানে হবে তাহলে 48, এখানে হবে 53, এখানে হবে 58, এখানে হবে 63। এখন আমাদের গুণফল, আমরা গুণফলটা বের করলে হয় 43 আর 12, এটা গুণ করলে হবে আমাদের 3 × 48 = 3 × 17 = 3 × 5 = 3 × 17 = 3 × 8 = 5 = 16, আর এখানে হবে 15 120 0 আর 12 4 × 7 = 72 720, পরেরটা হবে 1325, এটা হবে 1044, আর এটা হচ্ছে 630। দাব বিচ্ছেদের ক্ষেত্রে আমরা জানি যে যেটা মধ্য থাকে আমরা সেটাকে দৈর্ঘ্য সাধারণত, এখানে আমাদের যে 53, আমরা এটাকে এ দৈর্ঘ্য, যেটা আমাদের এর মান দরকার, এবং এটা কীভাবে বের করা হয় আমরা আগের ভিডিওতে দেখেছি। আমাদের এখানে যেহেতু প্রথমে এক্স আই, তাহলে আমাদের এক্স আই হলো 43, আমরা 43 থেকে যদি 53 বিয়োগ করি, আর আমাদের এখানে দাম বিচ্ছে মানে এইচ উচ্চতা হচ্ছে 41 থেকে 45, অর্থাৎ 5 41 42 43 44 45, আমরা এখানে থাকে -10, এখানে বাদ দিয়ে ভাগ করলাম 5 × 10, অর্থাৎ এখানে হবে -2, আর এখানে আমরা যদি দেখি 48 − 53/5 − 5/5 কাটাকাটি করলে এখানে হবে 1, আর আমরা জানি যে যাকে আমরা এই ধরবো তার মান সবসময় 0 হবে, আর পরবর্তী এখানে চলে যাবে 2 1, এভাবে সিরিয়ালে কমতে থাকবে, আমরা এটা মনে রাখবো। ১৫ ১ ১২ ১৪ ১৫ ০ ১৮ ১০ ২০ এখানে আমরা লিখবো এন সমান হচ্ছে কত, যোগ করলে কত হয়, এটা আমাদের 5 × 7 = 12 12 × 0 = 0 8 × 3 = 4 8 × 3 = 8 পাবো, সব যোগ করে পেয়েছি 4235। এখানে সমান হচ্ছে এখানে আমাদের হলো 18 আর 20, এটা হলো 38, ২৪ আর ১৫ ৫ ৬ ৩ −১ আর এখানে হলো 38, তাহলে এখানে থেকে -1। তো আমরা আমাদের আসলে যে বিষয়টা দরকার, যে এখানে সামেশন এফ এক্স এর মান এটা দরকার আমাদের, আর এখানে সামেশন এফ ইউ এর মানটা দরকার, এটা বের করেছি, আর আমাদের এন হচ্ছে 80। এখানে আমরা এই তিনটা মান পেয়েছি, এবার এখান থেকে আমরা যেটা আমাদের বলছি কি প্রত্যক্ষ সংক্ষিপ্ত পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করা, এখন আমরা বের করবো
বিমানগুলো দরকার, আমরা যেন এগুলো মুসলিম না, পছন্দ করে একটু প্রত্যক্ষ পদ্ধতি। ক্যালকুলেশন করে এটা পাই 52.94। সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের গাণিতিক গড় হচ্ছে আমাদের এর মান আমরা পেয়েছি 53 + এটা হচ্ছে -1, এন হচ্ছে আমাদের 80, এইচ হচ্ছে 5। এখান থেকে আমরা কি পাই, যেমন আমরা কাটাকাটি করলে এটা 16, তো আমরা পেয়েছি 53 - 1/16। এটাকে আমরা লসাগু করলে এখানে 60, আর 53 আর 16 গুণ করলে 300 হলো 48, 500 হলো 80, আর 4 84 -1 = 8.7/16। এটাকে আমরা ভাগ করলে আমরা পাই 52.937, বা আমরা লিখব 52.94। তো আমাদের আসলে গাণিতিক গড় আমরা যখন আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে বের করেছি সেটা আমরা পেয়েছি 52.94, আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় এখানে আমরা পেয়েছি 52.94। তো এই হচ্ছে আমাদের 9 এর ক নাম্বার আমরা সমাধান করেছি। তো আমরা পর্যায়ক্রমে খ গ এবার প্রত্যেকটা আলাদা আলাদা করবো ইনশাআল্লাহ।